আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। এক থেকে আট সংখ্যা অবধি আপনারা প্রত্যেকেই শুনে নিয়েছেন, এবার আসছি শেষ সংখ্যাটি। 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ আমাদের সবচেয়ে পাওয়ারফুল সংখ্যা 9, যার মধ্যে একটা সার্কেল রয়েছে, অর্থাৎ আপনি ওপরে উঠে সার্কেল হয়ে গেল। নাম্বার 9 হচ্ছে খুব পাওয়ারফুল একটি সংখ্যা। এক থেকে আটের সংখ্যার মধ্যে যে গুণগুলো থাকে তার সমষ্টিগত ফল হচ্ছে নাম্বার 9। তবে এদের মধ্যে তেজ প্রচুর থাকে। আর নাম্বার 9 আমি যেহেতু পার্সোনাল ডেস্টিনি নাম্বার হিসাবে বার করছি, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ডেট অফ বার্থ তার সাথে মান্থ, অর্থাৎ আপনার যদি ডেট হয় 11 এবং মান্থ হয় 11 অর্থাৎ 2 2, তার সাথে 24 অর্থাৎ 6, তাহলে 2 2 6, 4 আর 6 10। আর আপনার ধরুন মঙ্গলবারই জন্মদিনটা পড়েছে 2024-এ, দেখে নেবেন কী বার পড়েছে। মঙ্গলবার যদি পড়ে তাহলে নাম্বার 9 আসবে, তাহলে 10 আর 9 19। আর এই 19কে যদি আমরা 1 ডিজিটে আসি তাহলে হয় আমাদের 1 নাম্বার 1। 9 1 10 মানে 1 আসছে, 0টা আমরা ধরি না, 1টাকে ধরি। কিন্তু যাদের 9 সংখ্যা প্লাস করে আসছে তাদের জন্য এই অনুষ্ঠান, অর্থাৎ নাম্বার 9 যাদের ডেস্টিনি নাম্বার বা এই বছরের ডেস্টিনি নাম্বার আসছে নাম্বার 9, এবছর আপনার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আসবে, শুধুমাত্র ধৈর্য মাথা ঠান্ডা রাখতে হবে। স্টেপ বাই স্টেপ যদি আপনি এগোতে পারেন তাহলে সাকসেস আপনার হাতের মুঠোয় থাকবে। নাম্বার 9-এর জাতক জাতিকারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে, স্ট্রেট কাট হয়ে থাকে, স্মার্ট হয়ে থাকে এবং পপুলারিটি এদের মধ্যে থাকে, এরা জনপ্রতিনিধি হতে পারে। এবছর যাদের ডেস্টিনি নাম্বার 9, ভোটে যদি দাঁড়ান আপনারা অবশ্যই উইন করবেন, সাকসেস আপনার হাতের মুঠোয় আসবে। যাদের ডেস্টিনি নাম্বার এই ইয়ারের 9 আসছে, আর এই ইয়ার যেহেতু মানে 8 সংখ্যা আসছে 8-এর, এদের মধ্যে কিন্তু মিলমিশ হয় না, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার লাস্টের 2টো ডিজিট লিখবেন 24, তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেটটা বাড়বে। অর্থাৎ শুক্রের দ্বারা মঙ্গল প্রভাবিত হলে আপনাদের জীবনে রোম্যান্স আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, ভালো বন্ধু আপনারা পাবেন এই ইয়ারে। কিন্তু আপনাদের অর্থ কিন্তু এবছর স্টেবল হবে না, ব্যয় হতে থাকবে প্রচুরভাবে। সেক্ষেত্রে বলে থাকবো নাম্বার 9 যারা রয়েছেন তারা কিন্তু সেভিংসের দিকে একটু মন দেবেন, যতটা পারবেন টাকা নিয়ে ফিক্স করে দেবেন, কাছে বেশি টাকা রাখবেন না, বা মায়ের কাছে দিয়ে রাখবেন, স্ত্রীর কাছে দিয়ে রাখবেন। নাম্বার 9 যাদের এবছরের ডেস্টিনি নাম্বার, তাদেরকে বলবো আপনারা হোয়াইট কালার, গেরুয়া কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন। এবং আপনাদের বাড়ির সাউথের দিকে একটা হনুমানজির পর্বত নিয়ে যে হনুমানজি থাকে, অর্থাৎ দায়ভার নিয়ে যিনি থাকেন, সেই হনুমানজির একটা ছবি সাউথে রেড কালার একটা ফ্রেম দিয়ে আটকে দিন। প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিশা পাঠ করুন, বুক পকেটে একটা হনুমানজির ছবি বা হনুমান চালিশা নিয়ে আপনারা চলাফেরা করুন, দেখবেন জীবনের প্রত্যেকটা স্টেপে যেখানে যেখানে আপনারা আটকে যাচ্ছেন অবশ্যই বাধা দূর হবে। নাম্বার 9-এ কিন্তু দুর্ঘটনা ফারাযোগ রয়েছে এবছর, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো আপনারা হাতে একটা ইয়েলো কালারের ব্যান্ড অবশ্যই পরে থাকবেন। এবং মঙ্গলের যে স্থান, মঙ্গলের স্থান হচ্ছে এই জায়গাটা, এই মঙ্গলের স্থানে অবশ্যই সাদা চন্দন দিয়ে 777 92 এই সংখ্যাটা লিখতে হবে আপনাদের এভরিডে, তবে বাড়ি থেকে বার হবেন, ফাড়া দুর্ঘটনা থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। অবশ্যই প্রতিদিন রাত্রিবেলা কাঁচের গ্লাসে জল রাখবেন, প্রে করবেন আপনার যে অ্যাফার্মেশনটা, প্রে করবেন সেখানে জোরে জোরে দিয়ে সেটা ঢাকা দিয়ে রেখে দেবেন, ঠিক শুতে যাওয়ার আগে সকালবেলা করে ওই জলটা খেয়ে আপনি সারাদিনের মানে কাজটা শুরু করবেন। দেখবেন আপনি যে জিনিসগুলো চাইছেন 2024 ইউনিভার্সাল আপনার কাছে প্রত্যেকটা জিনিস কিন্তু ফিরিয়ে দিচ্ছে। আর এই বছর আপনাদের কিন্তু প্রচুর সেবা দিতে হবে, বাড়ির যারা আপনাদের কাজ করে তাদেরও যত্ন নেবেন, এমনকি কোনো লঙ্গরখানায় গিয়ে সেখানে জল দিন, খাবার দিন, সেবা দিন নিজে হাতে। শুধু টাকা দান করলেন, বস্ত্র দান করলেন না, সেবা আপনাকে কিছু দিতে হবে, শনি সেবা পছন্দ করে। এবং বাড়ির ওয়েস্টের দিকে
হোয়াইট কালারের ফ্লাওয়ার লাগিয়ে দিন, দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আর এর থেকেও বেশি যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, কারণ নাম্বার নাইনে যাদের স্টুডেন্ট থাকবে অসম্ভব চঞ্চলতা, মোবাইল অ্যাডিক্টেশন, নেশার অ্যাডিক্টেশন হয়ে যাবে। তাদের জন্য বলবো স্পেশাল কাউন্সেলিং কিন্তু আমি করছি, নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর আমি কিন্তু পৌঁছে যাচ্ছি আপনাদের শহরে, কোচবিহার, শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, আসানসোল, গৌহাটি, আগরতলা। যারা চাইছেন জীবনের সমস্যাকে সমাধানে পরিণত করতে, তাদের জন্য বৈশালী সরকার চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। দীর্ঘ 24 বছর আপনাদের সাথে কাজ করে চলেছি, প্রতি মাসে আমি পৌঁছে যাই কিন্তু মায়ের কাছে, মা তারাপীঠে কিন্তু চলে যাই। যারা সেখানে আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর এই চ্যানেলটিকে তো দেখেন, ভালোবাসেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। আমার নাম অরিনা রায় মণ্ডল, আমি কোচবিহার থেকে এসেছি। আমার অনেক আত্মীয় স্বজন যারা কোচবিহারে থাকেন তারা এসছেন, ম্যামের সঙ্গে আলোচনা করেছেন, তাদের প্রচুর সমস্যা সমাধান হয়েছে এবং তাদের মতো আমারও এবার এক বিশাল সমস্যা সমাধান, সেটা হচ্ছে আমার এবারেই ব্যাংকিং সার্ভিসে আমি সিলেক্ট হয়েছি। আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, তার পরামর্শে আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনারা নিশ্চয়ই পৌঁছতে পারবেন। ধন্যবাদ। আমি অচিন্ত দাস বলছি, আমি দিদির কাছে দীর্ঘ 15 বছর ধরে আসছি। আমার বোনের জন্য এসেছিলাম, বোনের বিয়ে থাওয়া দিয়েছি, জামাই বাবু ভগ্নিপতির চাকরি করে, ভালোই আছে। আমি ব্যবসার জন্য দিদির কাছে ছিলাম, ব্যবসা উন্নত হয়েছে, বাড়িঘর ভালো ছিল না, টাইলস মার্বেলের বাড়ি করেছি, অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, সব দিক থেকে ওভারঅল দিদির কাছে আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না। আপনারা যারা সমস্যায় আছেন তারা একবার বৈশালী সরকারের কাছে আসুন, আমরা 15 বছর ধরে আসছি, আপনারা আশা করি উপকার পাবেন। Thank you.